প্রভু যীশু খ্রিস্টঙ্ক অতি বহুমূল্য নামে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নূয় সকাল আশার আজির অধ্যায়ে আপনার স্বাগত জনাই প্রভু আপনার প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু দিন প্রতিদিন প্রভু তাঁর বাক্য জরিয়ে আমাদের সচেতন করছেন জাগ্রত করাছেন মু প্রভুকে ধন্যবাদ দিয়ে আজ যে প্রসঙ্গে আমি প্রভুঙ্ বাক্য আলোচনা করা আলোচ্য প্রসঙ্গ হচ্ছে স্বামী স্ত্রী ভিত্তি কথা স্বামী স্ত্রী ভিত্তি কথা আজ টিকি স্বামী স্ত্রী সম্পর্কের আমি আলোচনা করে দেখা সে জীবন ঘটু থাকা ঘটনাগুড়ি আমি টিকি চিন্তা করি দেখবা প্রথম পিতর তিন পর্ব পাঁচ পদ রু সাত পদ লেখা যায় কারণ পূর্বকালে সাধ্বী স্ত্রী মানে ঈশ্বর ঠিক ভরসা রাখি আপনা আপনা স্বামীকর বশীভূতা হয়ে এই প্রকারে আপনা আপনার ভূষিতা করুলে সেইপরি সারা অব্রাহাম প্রভু বলে কহি তাহলে আজ্ঞাভ হলে তুমি মানে যদি কোণী ভয়ের ভীত নহই সদাচরণ কর তবে তুমি মানে হি তাহলে সন্তান এই প্রকারে কে স্ত্রী মানে তুম মানকর প্রার্থনার যেপরি এই প্রকার হে স্বামী মানে তুম মানকর প্রার্থনার যেপরি বাধা ন জন্মে এটি নিমন্তে স্ত্রী মানকর অপেক্ষাকৃত দুর্বল পাত্রী ও আপনা মানক সহিত জীবন রূপ অনুগ্রহ দানর সহাধিকারী জানি সেমানকু সমাদর কর পুনি জ্ঞানরে সেমানকর সহিত বাস কর এটি আমি দেখু স্বামী স্ত্রী কথা লেখা ভিতরে কথা লেখা যাচ্ছে সেমানকর যে সেমানকর বাস্তবিক পারিবারিক জীবন কথা আমি দেখুছু এইটি যে পূর্বকালে মধ্যে সাধ্বী স্ত্রী মানে আপনা আপনা স্বামীর বশীভূতা হয়ে রয়েছে আবার সময় সে কৌন সারাঙ্কর বশীভূত বিষয়ে পরিবারে আপনার দেখবে স্বামী স্ত্রী মধ্যে যে গন্ডগোল যে অশান্তি যে মনোমালিন যে তিক্ততা যে বিদ্রোহর মনোভাব আমি দেখুছ ভিতরে গোটে নিয়াটা জলিকি রহুছি তার পছর কারণ হচ্ছে বশীভূত নহবা বশীভূত সব সমস্যার সমাধান করেছে কিন্তু আপনার দেখবে সাধারণত স্ত্রী মান মধ্যে বশীভূত হল বেলক বহু কষ্ট থাকে কারণ গুড়ে বিষয় পলাই আসে শিক্ষা পলাই আসে পরিবার পৃষ্ঠভূমি আসি যায় ধন সম্পত্তি আসি যায় মু তাঁর অধিক জাঁড়িছি মুি না কি এই গুড়ে কথা আসবা দ্বারা বশীভূত হওয়ার বাধা হুয়ে আশীভূত নহলে গুড়ে সমস্যা দেখা যায় বরং স্ত্রী মানে চাহিদা স্বামী কিন্তু মানে বশীভূত হবে বশীভূত হুম বেড়ে বেড়ে কে পচার হইল তু কেমিতি তো স্বামী কু হাত মুঠা রখিলু কেমিতি তাঙ্কু তু আয়ত্ত কলু সে পরিবার যে তু কেমিতি লো সমস্ত কো সম্ভালিলু কোন কলু কেমিতি কলু ইয়ে বশীভূত হই না তে সমস্ত কো বশীভূত করিছ বাইবল রো উল্টা কাম প্রিয় ভাই বনি মানে মু কহিবা পাই চাই স্ত্রী রো প্রথম কাম বশীভূত হবা যদি বশীভূত হবে আপনার গুড়িয়ে সমস্যার সমাধান পাইপার আপনার দেখবে ধীরে ধীরে গুড়িয়ে সমস্যার সমাধান হয়েছে কিন্তু বশীভূত হবে চাইলে তো আপনার দেখুন আপনার দৈনন্দিন প্রতিটি কার্য ভৌণী মানে দেখুন আপনার কেতে থর বশীভূত হুম কেউ কেউ বিষয়ে বশীভূত হুম উল্টা চাহান্তি মো স্বামী মোর সবু কথা মানতু কিন্তু মু তাঙ্কর পদবি মানিবে তো এইটা সমস্যা সৃষ্টি করেছে অপর পক্ষের স্বামী মানক বিষয়ে লেখা যাচ্ছে প্রার্থনা জীবন ছড়া আপনার স্ত্রী অলগা হুম সাথি হি রুহত প্রভু সে সংযুক্ত করেছেন কোণ লেখা যাচ্ছে এই প্রকার হে স্বামী মানে তুম মানকর প্রার্থনার যেপর বাধা ন জন্ম স্বামী মানে কত সময় প্রার্থনা করুন
ପୂର୍ବକାଳର ଲୋକମାନେ ପ୍ରାର୍ଥନାରେ ଅଧିକ ସମୟ କ୍ଷେପଣ କରୁଥିଲେ। ଆଜିର ସମୟରେ ଖାଇବା ସମୟରେ ପ୍ରାର୍ଥନା, ଶୋଇବା ସମୟରେ ପ୍ରାର୍ଥନା, ମାନେ ବହୁତ ପ୍ରାର୍ଥନା ଆମ ଜୀବନରେ ପ୍ରାୟ ଲୁପ୍ତ ପ୍ରାୟ ଅବସ୍ଥାରେ ଅଛି। କିନ୍ତୁ ଲେଖାଯାଉଛି ପ୍ରାର୍ଥନାରେ ଆମର ଜୀବନ କାଟିବାର ଅଛି। ଯଦି ପରିବାରର ବାପା ଯଦି ପ୍ରାର୍ଥନା କରିବେ ନାହିଁ, ପରିବାରର ମୁରବୀ ଯଦି ପ୍ରାର୍ଥନା ଜୀବନ କାଟିବେ ନାହିଁ, ପରିବାର ତିଷ୍ଠି ପାରିବନି। ତେଣୁ କ'ଣ ଲେଖାଯାଉଛି, ପ୍ରାର୍ଥନା ସମୟ ଛଡ଼ା ବାକି ସମୟ ଆପଣା ସ୍ତ୍ରୀ ସହିତ ରହିବା ପାଇଁ କୁହାଯାଉଛି, ତାଙ୍କ ସହିତ ବାସ କରିବା ପାଇଁ, ତାକୁ ସମାଦର କରିବା ପାଇଁ। କ'ଣ ଲେଖାଯାଉଛି, ହେ ସ୍ୱାମୀମାନେ ତୁମମାନଙ୍କର ପ୍ରାର୍ଥନା ଯେପରି ବାଧା ନ ଜନ୍ମେ, ଏଥି ନିମନ୍ତେ ସ୍ତ୍ରୀମାନଙ୍କୁ ଅପେକ୍ଷାକୃତ ଦୁର୍ବଳ ପାତ୍ରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଜୀବନ ରୂପ ଅନୁଗ୍ରହ ଦାନର ସହାଧିକାରୀ ଜାଣି ସେମାନଙ୍କୁ ସମାଦର କର, ସମାଦର କର, ପୁଣି ଜ୍ଞାନରେ ସେମାନଙ୍କ ସହିତ ବାସ କର। ମାନେ ସେମାନଙ୍କ ସହିତ ବାସ କରିବା ପାଇଁ ଜ୍ଞାନ ବି ଦରକାର ଅଛି, ଜ୍ଞାନ ସ୍ୱାମୀ ହେବା ଦରକାର। ଯଦି ଏଇଗୁଡ଼ାକ ଆମେ ଦେଖିବା ପରିବାର ମଧ୍ୟ ରହିଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଦେଖିବେ ଗୋଟେ ଶାନ୍ତି ଯୁକ୍ତ ପରିବାର ହେଇପାରିବ। ଏଇଟା ଅସଲ କଥା, ବାହ୍ୟ ବିଷୟ ଆପଣ ଛାଡ଼ନ୍ତୁ, ଏଇଟା ହଉଛି ଭିତରୀ କଥା। ଆପଣଙ୍କ ଘର କେତେ ବଡ଼, ଗାଡ଼ି କୋଉ ଗାଡ଼ିରେ ବୁଲୁଛନ୍ତି, କ'ଣ ଖାଉଛନ୍ତି, କେତେ ଉପାର୍ଜନ କରୁଛନ୍ତି, ଏଇଟା ବାହାରର ବିଷୟ। ଏଇଟା ଭିତରୀ କଥା ହଉଛି କ'ଣ, ବସିଭୂତ ହେବା ପରସ୍ପର ନିକଟରେ, ଆଉ ସମାଦର କରିବା, ଜ୍ଞାନ ସହିତ ପରସ୍ପର ନିକଟରେ ବାସ କରିବା, ଏକାଠି ରହିବା। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁଗ୍ରହ କରନ୍ତୁ ଏହା ବୁଝିବା ପାଇଁ, ଯେପରି ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ମାନେ ଗୋଟେ ସୁସ୍ଥ ପରିବାର ଗଠନ କରି ପ୍ରଭୁରେ ସୁଦୃଢ଼ ହେବେ ଏବଂ ପରିବାରକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରିବେ, ଆଗକୁ ନେଇପାରିବେ। ପ୍ରଭୁ ଏ ଦିଗରେ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ପ୍ରାର୍ଥନା କରିବେ। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ଆପଣଙ୍କ ଦାସ ଭାବରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ପ୍ରତ୍ୟେକକୁ ଅନୁଗ୍ରହ କର, ପ୍ରତ୍ୟେକକୁ ସାହାଯ୍ୟ କର, ପ୍ରତିଟି ବିଷୟରେ ପ୍ରଭୁ ଦୟାରେ କଢ଼େଇ ନିଅ। ପ୍ରଭୁ ଆଜି ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି, ବିଶୃଙ୍ଖଳା, ମନ ମାନିଲ ପ୍ରଭୁ ଗୁଡ଼େଇ ବିଷୟ ଦେଖାଯାଉଛି। ପ୍ରଭୁ ଦିନକୁ ଦିନ ଉଗ୍ର ରୂପ ଧାରଣ କରୁଛି, ଅଶାନ୍ତି ସୃଷ୍ଟି ହେଉଛି। ପ୍ରଭୁ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଆପଣ ଦୟା କରନ୍ତୁ, ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ଯେପରି ପ୍ରତ୍ୟେକ ପ୍ରଭୁ ଆପଣ ପରିବାରକୁ ସୁସଂଗଠିତ କରିପାରିବେ, ସୁସ୍ଥ ପରିବାର ଗଠନ କରିପାରିବେ, ଦୟାକରି ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ। ଆଦର ମହିମା ଗୌରବ ଆପଣଙ୍କର ହଉ। ପ୍ରାର୍ଥନାଟି ମୋର ପ୍ରାଣର ପ୍ରିୟ ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମାଗିଲି ରାଜା, ଆମିନ। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ନମସ୍କାର।